সময়টা মাঘ মাস, শীত নিচ্ছে বিদায় নেবার প্রস্তুতি। ঋতু পরিবর্তনের এই সময়ে সবচেয়ে নাজুক হয়ে পড়ে ত্বক, চাই বিশেষ যত্ন, তাই জানবো শীতের শেষে কি করে নেবেন ত্বকের যত্ন। মুলতানি মাটি, কাঁচা হলুদ ও জলপাইয়ের তেল একসাথে মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে, হাতে ও পায়ে লাগিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক সতেজ হবে। হাতের চামড়া বেশি রুক্ষ হলে ক্ষারযুক্ত সাবানের বদলে ব্যবহার করুন ময়শ্চারাইজারযুক্ত সাবান। তিলের তেল, গ্লিসারিন ও গোলাপ জল সম পরিমাণে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক সুন্দর ও মসৃণ হয়, যাতে কমে টান টান ভাবও। সপ্তাহে একদিন মধু, গ্লিসারিন, লেবুর রস একসাথে মিশিয়ে মাস্ক তৈরি করে লাগাতে পারেন মুখে। এই মাস্ক পরিষ্কারের পাশাপাশি ময়শ্চারাইজারের কাজ করবে, ফলে ত্বকের শুষ্কতা কমবে। পানি ত্বকের ময়শ্চারাইজার হিসেবে বেশ ভালো কাজ করে, প্রচুর পরিমাণে পানি পান করলে ত্বকের ময়শ্চার বজায় থাকবে। মূর্ছনৈশী, চ্যানেল 24।